বলছে না কোনো মেয়ে দাও করে চলে যা ওইটা জাগো বলি একবার জেগে কথা আমি জানি বিশ্বের যন্ত্রণা সহ্য করতে পারছি না ওগো তুমি জানো একটি বাড়ি ছাড়া জানো কেন কেন যেন মরি বেহুল আমার ডাকে সাড়া দিচ্ছে না তবে কি আমার প্রতি কোনো অভিমান করেছে না না আমি আমি যে আর সহ্য করতে পারছি না ওগো কনিষ্ঠ আঙ্গুলে আমার সর্বজ্ঞ যেন বেশি জর্জরিত হয়ে যায় আমি আমি যে কিছু বুঝতে পারছি না আচ্ছা আমার প্রাণ চলে যায় একটিবারের জন্য মা
আমায় বাতিখানা জ্বালাতে হবে। হরি নির্মল বাতাসে বাতি আমার কেন মানিক রতনি বাতি আমার
না জানি স্বামী মরে কোথায় দিয়েছি। স্বামী গো, ও স্বামী, একবারই কথা বলো না গো। এই বাসুর ঘরে আমায় যে মনপ্রাণে বড্ড ভয় লাগে, সে কি অমনি করে পালঙ্ক চিরি মৃত্তিকায় ঘুমিয়ে রয়েছ? বুঝিয়াছি প্রভু, রন্ধন করতে বিলম্ব হয়েছিল বলে হয়তো আমার উপর তুমি অভিমানই করেছ। তাই আমায় মা বলেছেন, যখনই আমি স্বামীর কাছে কোনো দোষ করে দেব, স্বামীর চরণখানা গিয়ে ধরব, নাকি অবশ্যই ক্ষমা করে দিবে। স্বামী গো, সে কি বামপদের কনিষ্ঠাঙ্গ দিয়ে রক্ত বয়ে যায়, সারা অঙ্গ যেন বড় পিড়ে নিয়ে শীতল হয়ে গেছে। সে কি মুখ দিয়ে গরল বয়ে যায়, বাসুর ঘরে সর্পিদি গর্জন মমকণ্ঠে ভেসে আসে? তবে কি বাসুর ঘরে সর্প প্রবেশ করেছে? স্বামী, তুমি কথা কেন বলছো না? কথা বলো স্বামী। তবে কি আমার স্বামীকে সর্পের অংশনে করেছে? না, রমণ করে তুমি যেতে পারো না। কথা বলো গো, কথা বলো, এবারে তুমি জেগে কথা বলো। কথা বলো গো, হয়তো হয়তো জন্ম নাগিনী পালিয়ে যায়। দাঁড়াও নাগিনী, এই বাসুর ঘর থেকে আমি তোমায় যেতে দেবো না। আজ বলতে হবে তোকে কিসের কারণে তুই আমার স্বামীকে দংশন করেছিস। মার নাগিনী, মার, ফিরিয়ে দে আমার স্বামীকে, ফিরিয়ে দে নাগিনী, ফিরিয়ে দে। ওরে তুই বরণী, কালিয়ারে তুই বরণী, টুর কালিয়ারে তুই বরণী, টুর ও কালী
বরণি তুরো কালিয়ারি যখনই তুই আমার স্বামীকে দংশন করেছিস নাগিনী আমিও তোকে ছেড়ে দেব না এই মুহূর্তে স্বর্ণজাতি দিয়ে তোর অষ্টপুচ্ছখানা আমি কেটে রেখে দেব একদিন ঠিক প্রমাণ করতে পারবো তুই আমার স্বামীকে দংশন করেছিস স্বামী গো একেবারে তুমি কথা বলো গো একেবারে তুমি শুধু জেগে কথা বলো সে কি কে কে মুছে নিল আমার শ্রীমন্তের সিঁদুর এই নবীন বৈশাখে বিধবা সাজালো বলে দাও বিধি বলে দাও এই নবীন বৈশাখে বিধবা সাজালো ঠাকুর ওই আমার স্মৃতির সিধু আজকে বাহরে একটিবারে দরজাখানা খুলে দাও না মা কি শাশুড়ি মা আমি তোমার শাশুড়ি মা গো শাশুড়ি মা কি বলবো ঠাকুর আপনি দাঁড়ান মা কি হয়েছে মা অমন করে কাঁদছ কেন নিশ্চয় আমার লক্ষ্মীন্দর তোমার কোমল প্রাণে আঘাত দিয়েছে না মা তাহলে কেন কাঁদছ তুমি কি হয়েছে বলো মা মা কি করে বলি আপনাকে বলতে যে তোমায় হবে মা কি হয়েছে বাসর ঘরে আপনার সন্তানকে সর্বে দংশন করেছে মা হতে পারে না বৌমা লখাই লখাই আমায় ছেড়ে যেতে পারে না বৌমা একবারে মা বলি তো Thank you.
লাগে রে মা বলে আগে মা মা বলে তুই ডাগ রে রে মা বলে একবার মা বলে তুই ডাগরে লখাই আই রে সোনা বলে কি হয়েছে অমন করি তোমরা কাঁদছো কেন? মনের আশা আমাদের আর কোনোদিন পূর্ণ হবে না। কি হয়েছে সনকা বলতে পারো? পাশের ঘরে সর্পের দংশনে লক্ষ্মী তারের মৃত্যু আমায় গতি জন গেল রে লাখা গতি যদি কাঁদি ওই শেখমণি কারি আমায় দেখে হাসবে, আমি নাচব গাইব আনন্দ করব। ও ভালো নাচে ভালো আরে পঞ্চমল ভালোই হলো বিবাদ ঘুছিল আমি আমি এই মাঠে পুচ্ছকে শ্মশানে ঘাটে নিয়ে যাবো, শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে চান্দনী কাষ্ঠ দিয়ে চিতা সাজিয়ে পুচ্ছকে পড়ে আমি ছাই করে দেব। ও বলি শ্বশুরি বাবা গো আমার স্বামীকে না পুরাবে না বলে আমার বচ্চুকে তুলসী তলায় নিয়ে যাও,
তুলসী তলায় নিয়ে চলো আমার পুত্র লক্ষিন্দরকে মহামা তোমার স্বামীকে কি করবে তুমি না পুরাবে অনুরোধে না ফেলিবে নে জলে স্বামী লয়ে মিশে যাব যাব দেবপুরে প্রথমে ফিরাবো বাবা আমার শ্রীমন্তীর সিঁদুর তারপরে জিয়াইবো বাবা আমার ছয়টি ভাসুর কথাই চম্পলারি মতি বসিগণ এসে আমার বচ্চকে নিয়ে চলো তুলসী তলায় বউমা তোমায় আমি ভাসিয়ে দিতে পারি কিন্তু তোমার সর্বসম অলঙ্কার এই অষ্ট অলঙ্কার যদি খুলে দাও আমি তোমায় ভাসিয়ে দেব আমাশীতি পাতি লে তুমি তোমার পুত্র পুত্রবধূকে গঙ্গা জলে ভাসিয়ে দেবে এই কুসংস্কার সমাজপতি মহাশয় হ্যাঁ সদাগর মহাশয় শুনেছেন তা সত্যই